شب شموشان شخل میلی جوتی سریشتو سریلالیر شنگو بیلی شب شموشان সৌভাগ্যের দিশারিতে সবাইকে স্বাগত জানাই। সৌভাগ্যের দিশারি মানেই প্রত্যেক দিন আমার সঙ্গে উপস্থিত থাকেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালদা। শ্রীলালদা ভালো আছো? খুব ভালো। আর আমার বাকি বন্ধুদের আজ কেমন যাবে সেটা আগে বলো। চলো দেখি, আজকে তৃতীয় যোগ, আজকে এমন কোনো কাজ করবে না যেটা বিপদে পড়তে পারে না আর কি, বলেছিলাম আগে মনে আছে। এবার 12টা রাশির রাশিফল জেনে নেব। শুরুতেই জানবো মেষ রাশির কথা। ব্যয় দিয়ে আয়, আয় দিয়ে ব্যয়, আবার ব্যয় দিয়ে আয়, এইভাবেই চলছে আপনার দিন। বাবারে, খুব কঠিন কথা। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে খুবই ভালো সুসম্পর্ক গড়ে উঠছে, তবে আজকে কিন্তু আজকে ভুল করলে কিন্তু আজকে আপনি বিপদে পড়তে পারেন। মিথুন, মিথুন রাশির ক্ষেত্রে আরেকটু সিরিয়াস হতে হবে, কিন্তু সম্পর্কগুলো কিন্তু নষ্ট হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে দিন আজকে একদমই ভালো না, মানুষকে বুঝে চলুন। সিংহ, সিংহ রাশির ক্ষেত্রে পরিচিত মুখগুলো আজকে আপনাকে প্রচন্ড রকমের হেল্প করবে, আজকে কাউকে আন্ডারএস্টিমেট করবেন না, যে কোনো মানুষই আপনাকে ভালো ফল দিতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে শুভ কাজ আসছে, বিবাহ কাজ আসছে, নতুন কিছু ঘটছে, নতুন কিছু হচ্ছে। শত্রুতা যোগ দেখা যাচ্ছে, হিংসা এবং ক্ষতি একটু মানুষগুলোকে এড়িয়ে চলুন। বৃষের ক্ষেত্রে সম্পর্কগুলো ভালো হচ্ছে, প্রেমটা মজবুত হচ্ছে, ভালো কিছু ঘটছে আজকে। ধনুরাশির ক্ষেত্রে পরিবার ক্ষেত্রে খুব ভালো, বন্ধুত্ব নিয়ে আজকে মজায় থাকতে পারেন, আজকে মনে হয় মুখমণ্ডলে কোনো অংশে কিছু সমস্যা আসতে পারে। মকর, মকর রাশির ক্ষেত্রে আজকে দারুণ ফাটাফাটি দিন, একটু সাহস দেখালে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রমোশন দিতে পারে। কুম্ভ, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে কথা মধ্যে যেটার মধ্যে ইম্পর্টেন্ট সেইটুকুনি বলবেন, এক্সট্রা কথা বললে কিন্তু লোকে আপনাকে পাগল অথবা আপনাকে বেকার অথবা আপনার কোনো দাম নেই এরকম কিছু বলবে। সবশেষে আসি মীন রাশির কথা। মীন রাশির ক্ষেত্রে একটু মানসিক চাপ আছে, চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে, সিদ্ধান্ত আরেকটু কঠিন ভাবে নিতে হবে। আর তোমার ভবিষ্যৎ কেমন কাটবে তা জানতে অবশ্যই শ্রীলালদার সঙ্গে যোগাযোগ করো। এই দিনটা মনে করিয়ে দেয় আমাদের সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, আমরা পৃথিবীটাকে এমনিকে ধরতে পারি হাতের মুঠোয়, কেন বন্ধুকে ধরা যায় হাতের মুঠোয়। আর ভালো থাকার জন্য শুধু আমি ভালো থাকবো বললে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকবো, এইটুকুনি বলার। অনেক ধন্যবাদ শ্রীলালদা, আজকের মতো চলি বন্ধুরা, অবশ্যই দেখা হবে আগামী পর্বে।